যেভাবে ভারতকে অসহায় বানালো বাংলাদেশ। যুব ভারতে গতকাল লড়াইটা ছিল দুই দেশের দুই বিদেশি কোচেরও। বাংলাদেশের ইংলিশ কোচ জেমিডের সঙ্গে ভারতের ক্রোয়েশিয়ার কোচ ইগোর স্টিমারে কি দুর্দান্তভাবে না সেই লড়াইটা জিতে গেলেন বাংলাদেশের কোচ জেমিডে। বাংলাদেশের আত্মবিশ্বাসী রক্ষণের সামনে অসহায় মনে হলো ভারতের কুশলী আক্রমণ ভাগকে। নিজেদের মাঠে খেলা কলকাতার যুব ভারতীয়তে খেলা দেখতে আসা 80,000 সমর্থকের প্রায় সবাই ভারতের পক্ষে গলা ফাটিয়েছেন কালকে। নিজেদের পক্ষে সমর্থন পাবেন সেটা বাংলাদেশের কোচ জেমিডে থেকে শুরু করে অধিনায়ক জামাল ভুঁইয়া কেউই হয়তো ভাবেননি। কিন্তু এই শতভাগ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কি অসাধারণভাবে না এক পয়েন্ট নিয়ে আসলেন জেমিডে। নিজেদের মাঠে 61,000 দর্শকের সামনে ভারত হয়ে পড়ল অসহায়। 88 মিনিটে সেট পিচ থেকে আদিল খানের ওই গোলটি না হলে বড় লজ্জাতেই পড়তে হতো ভারতকে। জেমিডের কৌশল মাঠে সফলভাবে ঠান্ডা মাথায় বাস্তবায়ন করলেন সাদউদ্দিন, জামাল ভুঁইয়া, মোহাম্মদ ইব্রাহিমরা। যে কৌশলের কোনো জবাব জানা ছিল না ইগোর স্টিমার্সের কাছে।